দর্শক দেখতে পাচ্ছেন জেনুইন এন্টারপ্রাইজের লোক ডুবুরি দল পানির নিচে নেমে গেছেন, উদ্ধার অভিযান শুরু হয়েছে। জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল এখন ফেরির তলদেশে যাবেন পানির নিচে। এই সেই শাহ আমানত ফেরিটি, যেটি গত 27 অক্টোবর পাটুরিয়া 5 নম্বর ফেরি টার্মিনালে ডুবে যায়। ডুবুরি দল এখনই নেমে নিচে তলদেশে নামবেন। আর একজন ডুবুরি তৈরি হচ্ছে, নিচে নামবে সবাই একসাথে। আর একজন ডুবুরি এখনই নামবেন। ওপাশে মেশিন ওটা অক্সিজেন তৈরি করছে, দেখতে পাচ্ছেন। আর একজন ডুবুরি নেমে গেলেন। সর্বমোট 3 জন ডুবুরি নেমেছেন, দেখতে পাচ্ছেন। অক্সিজেনের পাইপ ওই পাশ থেকে মেশিনে অক্সিজেন তৈরি হচ্ছে, এই পাইপ দিয়ে অক্সিজেন ডুবুরিদের কাছে অক্সিজেন দিচ্ছেন। যদি আমরা দেখাই, কাছে গিয়ে যদি দেখাই, তাহলে সবাইকে সরিয়ে দিচ্ছেন, উদ্ধার কাজ। ডুবুরি দল নিচে নেমেছেন, তারা অবজার্ভ করবেন। উৎসুক জনতা দেখছে দাঁড়িয়ে। এখানে ডুবুরি দল নেমেছে নিচে।
মূলত তিনজন ডুবুরি নেমেছে নিচে, তারা ফেরি সর্বশেষ কতটুকু মাটিতে গেড়ে গিয়েছে বা আটকে আছে ও আমাদেরকে উদ্ধারকারী দল ডুবুরি দল জানিয়েছেন যে চার ভাগের এক ভাগ পানির নিচে মাটির সাথে মাটির নিচে গেড়ে গিয়েছে আটকে আছে আর কি। এই পাশে তারা অক্সিজেন সাপ্লাই দেওয়া দিচ্ছেন। একজন ডুবুরি নিচ থেকে একজন ডুবুরি উঠে এসেছেন, তিনি আমাদেরকে সর্বশেষ জানাবেন, আমরা শুনবো তার কাছ থেকে যে আসলে ফেরিটি কি অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন আরেকজন ডুবুরি উঠে আসছে। মোহাম্মদ বিলাল হোসেন না ডুবুরি, আপনি জেনুইন এন্টারপ্রাইজের? না আমরা ইয়ার এন্টারপ্রাইজ, জেনুইন এন্টারপ্রাইজ আমাদের মানে উনি ওনার থেকে কন্টাক্ট নাই। একটু জোরে বলেন। হ্যাঁ আসলে বিস্তারিত কি বললেন নিচে দেখেন তো। এটা ডুবুরি সালাম চলেন তো তখন এটা প্রায় 4-5 ফুট মাটির নিচে চলে গেছে, তো আমরা নল এই নজল থেকে প্রেশার দিয়া এক এখান থেকে ওভার যাই, তারপর সলিংটা করছি। এখন আমাদের আর কয়টা সলিং বাকি আছে, এই দুইটা করার পর আমাদের ফেরি আসবে, ফেরি আসার পর আমরা এটা উত্তোলনে অগ্রগতি কত দূর আছে? প্রায় কাছাকাছি আছে, আর মাত্র দুইটা সোলিং এর বাকি আছে। দুইটা আমরা সোলিং করার পর আমরা আর কি করবো, আমাদের ফেরি আসতে আছে পল্টন, যেটা যেটা দিয়ে আমরা উইন্সের মাধ্যমে যেটা হাত ইউজ করি। আচ্ছা ওইটা আসতে আছে, আজকে আসতে পারে না কালকে সকালেও আসতে পারে। নদীর পথ তো জেলেরা জাল ফেলায়, ওখানে আমাদের যে টাক বোট আছে
বা তুহিন বোট আছে এগুলো আসতে কষ্ট হয় জালের জন্য, যেহেতু জাল জালের একটা সময় আছে যেরকম বাটা জোয়ার আছে, যখন এটা ছোট হয় তখন আর কি জালটা উঠেই ফেলে তারা, তখন আমাদের বোট ওনারা রানিং করে তখন চালায়, এই কারণে আসতে লেট হইতেছে। তো আমরা আশা করতেছি আজকে রাতে নাহলে সকালের ভিতরে আসবে ইনশাল্লাহ। উইন্স বার্স কয়টা আসবে আসলে? আসবে ছয়টা, সর্বোচ্চ ছয়টা উইন্স বার্স আসবে না? আচ্ছা উইন্স বার্সের কাজটা কি? উইন্স বার্সের কাজ হচ্ছে যে আমরা মেসেজ করছি এই যে দেখতেছেন, ওদের সাথে আমরা 5 থেকে 4 5 ইঞ্চি ওয়ার ঢুকাবো মোটাগুলো। আচ্ছা এটা কি, এটা কি বলে কি মেসেজ ওয়ার? হ্যাঁ এটা মেসেজ ওয়ার, এটা দিয়ে আমরা ওই আপনাদের যে 5 ইঞ্চি তার ওইটা 4 ইঞ্চি ওইটা ঢুকাবো, ঢুকাইয়া তারপর আমরা এটাকে সোজা করে আস্তে জাগাবো। আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।